এই ভাইরাসের কোনো নিজস্ব স্পেসিফিক কোনো ড্রাগ নাই, এটা হলো সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিতে হবে। অর্থাৎ যখনই রোগীটার জ্বর হবে জ্বরের ওষুধ, তার ব্যথার জন্য ব্যথার ওষুধ, এই যে অর্থাৎ যার যে ধরনের উপসর্গ তৈরি হয় সেই অনুযায়ী অবস্থাটি তৈরি হয়, তার সাথে কিন্তু ফ্লুইড দেওয়াটা, এইটা আমি বারবারই বলি, ফ্লুইডটা হলো স্যালাইন হতে পারে, তার ওই যে আমরা স্যালাইন খাই ওয়ারের জাতীয়, প্রয়োজনে তো ইঞ্জেকশন দেবে আমাদের ডাক্তাররা ডেক্সট্রো স্যালাইন, এর সাথে মনে রাখতে হবে যে যদি ব্লাড প্রেশার কমে যায়, তার যদি হেমোরেজিক শক হয় একটা, সেটা হলে আমরা তখন প্লাজমা বা ব্লাড